আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তোমাদের সকলকে স্বাগতম শাহজামাল অফিসিয়াল একাডেমিতে, যেখানে আমি স্বাস্থ্য বিভাগের চাকরির ভিডিও এবং স্বাস্থ্য বিভাগের আরও অন্যান্য ইনফরমেশন রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। চ্যানেলটিতে একদম নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও স্বাস্থ্য বিভাগের যে কোনো প্রকারের ইনফরমেশন পাওয়ার জন্য। চলে যাব আজকের ভিডিওতে। স্বাস্থ্য বিভাগ থেকে রিক্রুটমেন্টের আবারও একটা নতুন বিজ্ঞপ্তি প্রকাশ পেল। আজকের বিজ্ঞপ্তির 4 নম্বর পোস্টটি হচ্ছে প্যারামেডিক্যাল স্টাফ নার্স, সেখানে টোটাল 4টি ভ্যাকেন্সির কথা বলা হয়েছে। ফিমেল ইউআর টাইপদের জন্য 1টি ভ্যাকেন্সি, মেল এসসি টাইপদের জন্য 1টি ভ্যাকেন্সি, মেল ইডাব্লিউএস টাইপদের জন্য 1টি ভ্যাকেন্সি এবং ফিমেল এসটি ক্যাটাগরির জন্য 1টি ভ্যাকেন্সি। এবং এজ লিমিট প্রসঙ্গে বলা হয়েছে 21 থেকে 40 বছর থাকতে হবে। এবং শিক্ষাগত যোগ্যতা প্রসঙ্গে বলা হয়েছে এইচএস পাস এবং ডিপ্লোমা ইন নার্সিং অথবা ফার্মাসি, এবং এছাড়াও বলা হয়েছে আদার প্রিফারড কোয়ালিফিকেশান অ্যাটলিস্ট 3 ইয়ার এক্সপিরিয়েন্স ইন রিলিভেন্ট ফিল্ড, অর্থাৎ 3 বছর এক্সপিরিয়েন্স লাগবে এবং আদার কোনো কোয়ালিফিকেশান থাকলে ভালো। এবং এছাড়াও যেটা বলা হয়েছে যে এইচএস পাস থাকতে হবে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, এবং ডিপ্লোমা ইন নার্সিং মানে জিএনএম কোর্স কমপ্লিট থাকতে হবে, অর্থাৎ ডিপ্লোমা ডিগ্রি কমপ্লিট থাকতে হবে, অথবা ফার্মাসি কোর্সটি কমপ্লিট থাকতে হবে। এবং তোমাদের পার মান্থ স্যালারি দেওয়া হবে 12,000 টাকা। এবং তোমাদের নিচের দিকে দেখিয়ে দেবো মোড অফ সিলেকশনটি কী বলা হয়েছে। তোমাদের টোটাল 100 নম্বরে এক্সাম হবে রিটেন এক্সাম, যেখানে তোমাদের রিটেন এক্সামটি হচ্ছে ম্যাথ, ইংলিশ এবং ফার্স্ট এড সাবজেক্টের ওপর, এবং যেখানে টোটাল 80 নম্বর থাকছে, এবং কম্পিউটার টেস্ট হচ্ছে যেখানে তোমার 10 নম্বর থাকছে, এবং ভাইভা থাকছে যেখানে তোমার 10 নম্বর থাকছে, টোটাল 100 মার্ক। এবং নিচের দিকে দেখিয়ে দেবো তোমাদেরকে কী বলা হয়েছে না, যে শর্টলিস্টেড ক্যান্ডিডেট 6 নম্বরে বলা হয়েছে শর্টলিস্ট ক্যান্ডিডেট ইন দ্য রিটার্ন এক্সামিনেশন উইল বি কল ফর রেফারিং কম্পিউটার টেস্ট, অর্থাৎ কম্পিউটার টেস্টের জন্য রাখা হবে। এবং তারপর বলা হয়েছে যারা কম্পিউটার টেস্টের জন্য শর্টলিস্টেড হবে তাদেরকে তোমার ভাইবার জন্য ডাকা হবে সেম ডেতে। এবং তারপর বলা হয়েছে ফাইনাল মেরিট লিস্ট অ্যান্ড প্যানেল অফ ওয়েট লিস্ট ক্যান্ডিডেট উইল বি প্রিপেয়ার অন দ্য বেসিস অফ টোটাল মার্ক অবটেন ইন দ্য রিটার্ন এক্সাম কম্পিউটার টেস্ট অ্যান্ড ফাইনাল। তো মেরিট লিস্টে তোমাদের বানানো হবে ভাইবা এবং কম্পিউটার টেস্ট এবং রিটার্ন এক্সামিনেশনে যে নাম্বারটি পাবে সে নাম্বারের ভিত্তিকে। এবং তোমাদেরকে নিচে দেখিয়ে দেবো হাউ টু অ্যাপ্লাই প্রসঙ্গে কী বলা হয়েছে। 13 নম্বর যে হাউ টু অ্যাপ্লাই প্রসঙ্গে বলা হয়েছে তোমাদেরকে থ্রু অফলাইন, শুধুমাত্র অফলাইনে তোমরা আবেদন করতে পারবে, তার জন্য তোমাদেরকে নেসেসারি ডকুমেন্টসে এবং নিচের দিকে একটা অ্যাপ্লিকেশান ফর্ম তোমাদেরকে দেখাবে, সেই ফর্ম এবং তোমাদের নেসেসারি ডকুমেন্টস এই অ্যাড্রেসে তোমাদেরকে পাঠিয়ে দিতে হবে। এবং দেখেন লেখা আছে দ্য ক্যান্ডিডেট সাবমিট দ্য অ্যাপ্লিকেশন অন দ্য ফলোয়িং অ্যাড্রেস, এই অ্যাড্রেসে তোমাদেরকে পাঠাতে হবে। এবং আমি তোমাদেরকে এর সাথে আরও বলে দিই যে ডেট অফ সাবমিশন অ্যাপ্লিকেশন যেটা শুরু হচ্ছে তোমার 24/7/2023 থেকে, অর্থাৎ আবেদন শুরু হচ্ছে 24/7/2023 এবং আবেদনের শেষ তারিখটি রাখা হয়েছে 16/8/2023 আপ টু 5 PM এবং রিটেন এক্সামিনেশনের ডেটটি দেওয়া হয়েছে 27/8/2023। এবং এখানে দেখে নাও যে বলা হয়েছে হার্ড কপি অফ অ্যাপ্লিকেশন বাই হ্যান্ড অর ইন অর্ডিনারি পোস্ট অথবা রেজিস্টার্ড পোস্ট উইল বি এন্টারটেন্ড অথবা অ্যাকসেপ্টেড। তো দেখে নাও তোমাদের কী কী ডকুমেন্টস লাগছে। ডকুমেন্টস প্রসঙ্গে তোমাদেরকে বলি, এটি ডকুমেন্ট টু বি প্রোভাইড ডিউরিং অ্যাপ্লিকেশন, এজ প্রুফ হিসেবে তোমাদের লাগছে অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন সার্টিফিকেট অথবা পাস সার্টিফিকেট অফ মাধ্যমিক অথবা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, প্রুফ অফ রেসিডেন্স, ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড এবং তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশান ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, সেলফ অ্যাটেস্টেড কপি অফ একাডেমিক অ্যান্ড রেলিভেন্ট কম্পিউটার কোর্স সার্টিফিকেট অ্যাজ স্পেসিফাইড ইন টেবিল 1। এবং এছাড়াও তোমাদেরকে বলে দেওয়া হয়েছে কাস্ট সার্টিফিকেট লাগবে, তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগছে এবং কালার পাসপোর্ট সাইজ সেলফ অ্যাটেস্টেড ফটোগ্রাফ লাগছে। এইগুলি তোমাদের নেসেসারি ডকুমেন্টস হিসেবে তোমাদেরকে দিতে হচ্ছে। তোমাদের রিটেন টেস্ট হচ্ছে, কম্পিউটার টেস্ট হচ্ছে, ভাইভা হচ্ছে এবং তোমাদের অ্যাপ্লিকেশান স্টার্ট হচ্ছে 24/7/2023 থেকে এবং শেষ তারিখটি রাখা হয়েছে 16/8/2023 এবং রিটেন এক্সামটি হচ্ছে 27/8/2023। এগুলি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারলে এবং তোমাদেরকে অফলাইনে আবেদনটি করতে হচ্ছে। অফলাইনে আবেদনের জন্য যে ডকুমেন্টসগুলি বললাম সেই ডকুমেন্টস এবং এই যে নিচে তোমরা পিডিএফটি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিয়ে খুব সহজেই অন্যান্য ইনফরমেশনগুলি চেক করে নিতে পারবে। এবং পিডিএফের একদম নিচের দিকে আসলে তোমরা এরকম একটি অ্যাপ্লিকেশান ফর্ম দেখতে পাবে, যে অ্যাপ্লিকেশান ফর্মের জন্য পোস্ট ফর অ্যাপ্লাই, কোন পোস্টের জন্য আবেদন করছো, অ্যাপ্লিকেন্টের নাম, ডেট অফ বার্থ, এজ, জেন্ডার, ফাদার্স, মাদার, কাস্ট এইভাবে তোমাদেরকে, এবং এখানে একটি পাসপোর্ট সাইজের ফটো, এইভাবে তোমাদেরকে ফর্মটি ফিল আপ করে এবং নেসেসারি ডকুমেন্টসগুলি তোমাদেরকে যে অ্যাড্রেসটি বললাম সেই অ্যাড্রেসে সেন্ড করে দিতে হবে, তাহলে তোমাদের আবেদন হয়ে যাবে। এবং এটা দেখিয়ে দিচ্ছি লাস্টে তোমাদেরকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল
যে বিজ্ঞপ্তিটি কোথা থেকে প্রকাশিত হয়েছে, না বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মুর্শিদাবাদ থেকে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন 24/7/2023 বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এটি হচ্ছে বিজ্ঞপ্তির মেমো নাম্বার। এবং বিজ্ঞপ্তিতে আরও কিছু পোস্টের কথা বলা হয়েছে, যেমন অফিস ইনচার্জ কাউন্সিলর চাইল্ড ওয়েলফেয়ার অফিসার CWO, এছাড়াও যেটা বললাম আমি প্যারামেডিক্যাল স্টাফ নার্স। তো তোমাদের আমি সমস্ত ইনফরমেশনগুলি বললাম। এছাড়াও যদি তোমাদের কোনো রকম ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং এইরকম নিত্য নতুন জব রিলেটেড আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, এবং বন্ধুদের মধ্যে প্রচুর 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 পরিমাণে শেয়ার করবে। এবং নার্সিংয়ের স্টুডেন্ট যদি তুমি হয়ে থেকে থাকো তাহলে অবশ্যই অতি অবশ্যই তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কারণ নার্সিংয়ের সমস্ত রকম ইনফরমেশন, জব রিলেটেড ইনফরমেশন, এক্সাম রিলেটেড ইনফরমেশন, আরও যত রকম ইনফরমেশন আছে সমস্ত রকম ইনফরমেশন আমি আমার চ্যানেলে ভিডিওর মাধ্যমে প্রোভাইড করে থাকি। তুমি নার্সিংয়ের স্টুডেন্ট হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।